নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে কিন্তু ISL ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ডিমিট্রি পেড্রোডসকে নিয়ে আপডেট দেবো, মোহনবাগান দল কোন নতুন বিদেশিকে টার্গেট করছে এইটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, এবং আমি কেন বলবো জুয়ান ফেরান্ডোর মাথায় কোনো বুদ্ধি নেই সেটারও কিন্তু পুরো ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দেবো। তার পাশাপাশি জামশেদপুর নিয়ে আপডেট দেওয়ার আছে, হায়দ্রাবাদ নিয়ে আপডেট দেওয়ার আছে, ইস্ট বেঙ্গল দলের নতুন বিদেশি টার্মস অ্যান্ড কন্ডিশন কি, সেই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওটিতে বিস্তারিতভাবে ডিসকাশন করার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে গুড নিউজ দিয়ে আপডেটটা দিই। গতকাল রাত্রেবেলায় আপনারা অনেকেও জেনে গেছেন যে মোহনবাগান দলের বর্তমানে সবথেকে ভালো বিদেশি, সবথেকে ভরসাযোগ্য বিদেশি ডিমিট্রি পেড্রোডস, তার সঙ্গে কিন্তু মোহনবাগান দল কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছেন। অর্থাৎ মোহনবাগান ম্যানেজমেন্ট এবং জুয়ান ফেরান্ডোর এই একটা ভালো ডিসিশন, ডিমিট্রি পেড্রোডসের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করছে মোহনবাগান দল আরও এক সিজনের জন্য। এবং অবশ্যই ডিমিট্রি পেড্রোডস কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করার মতোই খেলা খেলেছে, চমৎকার পারফরমেন্স করেছে ডিমি পেট্রোটস। তাই ডিমিট্রি পেট্রোটসের সঙ্গে কিন্তু মোহনবাগান দল আরও এক সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন। তো এটা হচ্ছে প্রথম গুড নিউজ। তো এইবারে আপনাদেরকে পরের আপডেট দিই, ইস্ট বেঙ্গল দল তারা নতুন বিদেশি সই করছে শুধুমাত্র সুপার কাপের জন্য। ইস্ট বেঙ্গল দলের কিন্তু এই বুদ্ধিটা আমার ঠিক মাথায় ঢুকলো না, ভালো করে শুনবেন। ইস্ট বেঙ্গল সুপার কাপের জন্য একটা নতুন স্ট্রাইকারকে সই করছে এবং আনরেজিস্টার করছে জাভিয়ার সেভেরিও টোরোকে, অর্থাৎ সুপার কাপে টোরোকে বিশ্রাম দেবে এবং সেই নতুন বিদেশি স্ট্রাইকারটাকে খেলাবে। এবং সুপার কাপে তিনটে ম্যাচ হবে, তিনটে ম্যাচের ভিত্তিতে মানে তিনটে ম্যাচে সেই বিদেশি কেমন পারফরমেন্স করছে তার উপরই নির্ভর করবে সেভিয়ার টোরোকে রাখবে না ছাড়বে। ধরুন তিনটে ম্যাচে নতুন বিদেশি প্লেয়ারটা ভালো পারফরমেন্স করেছে, সেক্ষেত্রে জাভিয়ার সেভেরিও টোরোকে টাটা করে দেবে, বিদায় করে দেবে। যদি সেই তিনটে ম্যাচের মধ্যে যদি ভালো ছাপ না ফেলতে পারে নতুন বিদেশিটা, তাহলে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল কী করবে এটা কিন্তু বলাটা ডিফিকাল্ট। সেক্ষেত্রে জাভিয়ার সেভেরিও টোরোকে রাখলেও রাখতে পারেন, অর্থাৎ সুপার কাপে জাভিয়ার সেভেরিও টোরোকে কিন্তু আনরেজিস্টার রাখবে এবং সেই জায়গায় নতুন বিদেশি স্ট্রাইকার তাকে কিন্তু সুযোগ দেবে ইস্ট বেঙ্গল দল। এবং নতুন স্ট্রাইকার কেমন পারফরমেন্স করছে সুপার কাপে সেই তিনটে ম্যাচে সেটাই দেখবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো আমি তো বলবো এইটা কিন্তু খুবই খারাপ ডিসিশন, তিনটে ম্যাচে কোনো দিন কোনো খেলোয়াড়কে জাজ করা উচিত নয়, কমপক্ষে ছটা থেকে সাতটা ম্যাচ দেওয়া উচিত প্লেয়ারটাকে। তাই তিনটে ম্যাচে সেই খেলোয়াড়টা কতটা নিজেকে মেলে ধরতে পারবে এটা সবথেকে বড় কোয়েশ্চেন। তো আপাতত এইটাই হচ্ছে সেই টার্মসটা, আপনাদেরকে বলেছিলাম ইস্ট বেঙ্গল নতুন বিদেশি টার্মস আছে, তো এইটাই হচ্ছে সেই টার্মসটা। সেই নতুন বিদেশিটা সুপার কাপে কেমন পারফরমেন্স করবে তারই ভিত্তিতে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ডিসিশন নেবে যে নতুন বিদেশিটাকে রাখবে ISL খেলার জন্য না সুপার কাপের পরেই ছেড়ে দেবে। তো আপাতত এই প্ল্যানই করেছে ইস্ট বেঙ্গল দল। তো ইস্ট বেঙ্গল কিন্তু খুবই শীঘ্রই একটা নতুন বিদেশি স্ট্রাইকারকে সই করে দেবে এবং অ্যানাউন্সমেন্টটা করে দেবে, এবং আপনারা সব কিন্তু নাম সেটা জেনেও যাবেন। তো এটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলের নতুন বিদেশিটা, আশা করি পুরো ব্যাপারটা বুঝে গেছে। জাভিয়ার সেভেরিও টোরোকে আনরেজিস্টার রাখবে, সেই জায়গায় সুপার কাপে নতুন বিদেশিকে সুযোগ দেবে, দেখবে নতুন বিদেশি কেমন পারফরমেন্স করে। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই, এটা হচ্ছে এই মুহূর্তে হায়দ্রাবাদ FC প্রচণ্ড ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, এটা আমরা সবাই জানি এবং আমি আপনাদেরকে কিন্তু জানিয়েও দিয়েছি। এবং হায়দ্রাবাদ তারা এই মুহূর্তে নতুন ইনভেস্টর খুঁজছে, এবং যতদূর জানা গেছে হায়দ্রাবাদ FC তারা মিডিল ইস্টের কোনো এক ইনভেস্টর পেয়েছে, এবং যতদূর জানা গেছে সেই ইনভেস্টরটা এর পরের সিজন হায়দ্রাবাদ FC-তে 50 কোটি টাকা খরচা করবে এমনটা কিন্তু প্রমিস করেছেন। অর্থাৎ এমন একটা ইনভেস্টর ধরে নিয়ে আসছে যে ইনভেস্টরটা প্রচুর পয়সা খরচ করবে হায়দ্রাবাদ FC-র জন্য, এবং আশা করা যাচ্ছে এর পরের সিজনে হায়দ্রাবাদ FC কিন্তু আরও শক্তিশালী দল গঠন করবে। তো কয়েকটা ইনভেস্টরের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চলছে হায়দ্রাবাদের সঙ্গে, তো যদি সেই ইনভেস্টরের সঙ্গে কথাবার্তা পাকাপাকি হয়ে যায় সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এবং ইনভেস্টরটা পরিষ্কার করে দিয়েছে হায়দ্রাবাদ দল গঠনের জন্য কিন্তু 50 কোটির কাছাকাছি খরচা করবে, মানে বোঝাই যাচ্ছে যে এর পরের সিজন আরও একবার হায়দ্রাবাদ FC কিন্তু
শক্তিশালী দল গঠন করতে চলেছে। তো বন্ধুরা, এইবারে তার পরের আপডেট দিই, আরো এক বিদেশি প্লেয়ার ছাড়ছে দল। এইটা হচ্ছে জামশেদপুর এফসি স্ট্রাইকার অ্যালেন স্টেভানোভিচ। তিনি জামশেদপুর এফসিতে থাকতে চান না, তিনি জামশেদপুর এফসি ছাড়তে চাইছেন, কারণ জামশেদপুর এফসির কিন্তু এই মুহূর্তে তাদেরও কিন্তু ফিনান্সিয়াল একটু ক্রাইসিস চলছে, তাদেরও কিন্তু আর্থিক অবস্থাটা সেরকম ভালো যাচ্ছে না। তাই অ্যালেন স্টেভানোভিচ তিনি কিন্তু জামশেদপুর এফসি ছাড়তে চলেছেন, মিউচুয়াল টার্মিনেট কন্ট্রাক্ট মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে কন্ট্রাক্ট টার্মিনেট করতে চাইছেন। তো আমরাও কিন্তু কিছুদিনের মধ্যে এই নিউজটা পেয়ে যাব যে অ্যালেন স্টেভানোভিচকে জামশেদপুর এফসি ছেড়ে দিতে চলেছে। তো বন্ধুরা, এইবারে আনোয়ার আলীর আপডেটটা দিই। আজকে আনোয়ার আলীর কিন্তু মোহনবাগান ক্যাম্প জয়েন করার কথা আছে। আজকে দিয়ে মোহনবাগানের ফিজিওর সঙ্গে আনোয়ার আলী আস্তে আস্তে নিজেকে রিহ্যাব করবে, আস্তে আস্তে আবার মানে ওয়ার্ম আপ শুরু করবে, হালকা হালকা ট্রেনিং শুরু করবে, জিম শুরু করবে, নিজের পায়ে আস্তে আস্তে আবার ভর দেওয়া শুরু করবে, জোরে দৌড়ানো শুরু করবে। অর্থাৎ আজকে আনোয়ার আলী আবার মোহনবাগান ক্যাম্প জয়েন করবেন। আশা করছি এক মাস প্র্যাকটিস করে আনোয়ার আলী নিজেকে আবার ম্যাচ ফিট করার চেষ্টা করবে। আশা করছি আইএসএল এর সেকেন্ড হাফ আনোয়ার আলীকে আবার মোহনবাগান পেয়ে যাবে। তো ভালো নিউজ হচ্ছে এটা, আনোয়ার আলী তিনি কিন্তু আজকে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং আজকে থেকে আনোয়ার আলীর রিহ্যাব ট্রেনিং সেশন শুরু হবে। এবং আশা করছি এক মাস কি দেড় মাস 40-45 দিনের রিহ্যাব ট্রেনিংয়ের পরে কিন্তু আনোয়ার আলীকে আমরা আবার মোহনবাগানের সবুজ মেরুন জার্সি পরে ফুটবল খেলতে দেখতে পারবো। কারণ আনোয়ার আলী যবে থেকে চলে গেছে ইঞ্জুরি হয়ে, তবে থেকে কিন্তু মোহনবাগানের পারফরমেন্স এই থেকে এই চলে গেছে। তো আনোয়ার আলী না থাকায় মোহনবাগানের পারফরমেন্স একদমই খারাপ গেছে, স্পেশালি ডিফেন্সিভলি। তো আশা করবো আনোয়ার আলী আসায় কিন্তু মোহনবাগানের পারফরমেন্স আবার ভালো হবে এবং মোহনবাগান কিন্তু আবার জয়ের রাস্তায় ফিরবে। তো আজকে দিয়ে কিন্তু আনোয়ার আলী আবার মোহনবাগান ট্রেনিং ক্যাম্প শুরু করছে। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই, মোহনবাগান দলের নতুন বিদেশি কে হতে চলেছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, মোহনবাগান দল একটা নতুন ফরেন সেন্টার মিড খুঁজছে, মানে সেন্টার মিডেও খেলতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডও খেলতে পারে, বলতে গেলে কার্ল ম্যাথিউর অভাব খুঁজছে। কথা আছে না, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না, কার্ল ম্যাথিউ যখন ছিল কার্ল ম্যাথিউর মানে গুরুত্ব বোঝেনি, কার্ল ম্যাথিউকে ছেড়ে দিয়েছে, এখন নতুন সেন্টার মিড খুঁজছে মোহনবাগান দল। এবং যতদূর জানা গেছে এটা খুব একটা বড় হাই প্রোফাইল প্লেয়ার নয়, ছোটোখাটো লেভেলেরই প্লেয়ার, মানে ঠিকঠাক প্লেয়ার, খুব একটা নামি প্লেয়ার নয়। মোহনবাগান যেমন সবসময় নামি প্লেয়ার সই করে, এটা সেরকম নামি প্লেয়ার নয়। এবং মোহনবাগান এই প্লেয়ারটাকে সব কিছু ঠিকঠাক থাকলে আইএসএল এর সেকেন্ড পজেই কিন্তু সই করবে এবং সুপার কাপের হয়তো একটা দুটো ম্যাচ খেলাতেও পারে। তো মোহনবাগান একটা প্রপার সেন্টার মিড সই করছে, এই জায়গাটাই আমি বলবো জুয়ান ফেরান্ডোর মাথায় কোনো বুদ্ধি নেই, বলতে বাধ্য হচ্ছি। যদি সেন্টার মিড চায় তাহলে জনি কাউকো কি খারাপ অপশন আছে? আমার মনে আছে যখন করোনা আর মোহনবাগানে ইঞ্জুরি ছিল, তখন হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, হায়দ্রাবাদ তখন পয়েন্ট টেবিলে এক নম্বরে, জ্বলন্ত হায়দ্রাবাদ এফসি, সেই হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জনি কাউকো আর কার্ল ম্যাথিউ দুটো বিদেশি এবং নটা ভারতীয় প্লেয়ার মিলে মানবীর সিং আর লিস্টন কোলাসোর গোলে হায়দ্রাবাদ এফসিকে মোহনবাগান 2-0 গোলে হারিয়েছিল। চরম ফর্মে তাকে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ডমিনেট করেছিল জনি কাউকো আর কার্ল ম্যাথিউ দুজন মিলে। সেই জনি কাউকো মোহনবাগানের আনসাং হিরো, যখন মোহনবাগানের সবাই চোট ছিল জনি কাউকো মোহনবাগানকে বাঁচিয়েছিল। সেই কেন মোহনবাগান জনি কাউকো কার্ল ম্যাথিউ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছে না, জনি কাউকোকে কেন মোহনবাগান সই করছে না, নতুন ফরেন প্লেয়ার সই করছে যে ইন্ডিয়ান কন্ডিশনে আসবে, সেট হবে, টাইম লাগবে, সেই জায়গায় জনি কাউকো যিনি দুটো সিজন কাঁপিয়ে গেছেন, আমি তো বলবো আমার খুবই প্রিয় প্লেয়ার হয়ে গেছিলো জনি কাউকো। মোহনবাগান জুয়ান ফেরান্ডোর মাথায় সত্যি কোনো বুদ্ধি চলছে না। যদি আমার একান্তই বিদেশি সেন্টার মিড লাগবে, তাহলে আমি কেন জনি কাউকোর পিছনে ঝাঁপাবো না, কেন আমি নতুন বিদেশির জন্য যাব? তো আপাতত এটা একটা কথাবার্তাই শুধু চলছে, যদি এটা অফিসিয়াল হয় তাহলে কিন্তু আমি প্রচণ্ড আনহ্যাপি হব, কারণ জনি কাউকো তিনি অ্যাভেলেবেল আছেন, জনি কাউকোর কেন ঝাঁপাবে না, কেন অন্য বিদেশির ওপর ঝাঁপাবে মোহনবাগান দল? তো এই বক্তব্য যেটা আমি আপনাদেরকে লাস্টে জানালাম, এই নিয়ে আপনার মতামত কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিওটিতে আমি এতটাই বলছি, আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো এবং সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আর নতুন আছেন সবাইকে একটু অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।